সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বুধবার সারাদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কোটা বিরোধী আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে সর্বাত্মক সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবারে জানাব তরুণদের দিকে তাকিয়ে আছে দেশের জনগণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুলক বেরেসবি বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সরকার দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে জানাব রাজপথে আন্দোলন করে চেঁচামেচি করে বা বাধ্য করে কোটা বাতিল করা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি এবারে থাকছে ছিয়ানব্বই হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষকসহ বারো ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে ওমান পাশাপাশি দেশটিতে থাকা অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধতা দেবে ওমান সরকার এবারে থাকছে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ হাইওয়ে পুলিশের দুই সদস্য প্রত্যাহার বগুড়ার শেরপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন উপপরিদর্শক চন্দনচন্দ্র বর্মন এবং নারী কনস্টেবল হাবিবা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবেন নির্বাচিত নতুন প্রেসিডেন্ট পেজস্কিয়ান ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ান বলেছেন তার সরকারের শাসন আমলে মধ্যপ্রাচ্যে প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে গত শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয় হবার পর লেবাননের হিজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ তাকে অভিনন্দন জানিয়ে যে বার্তা পাঠিয়েছিলেন তার জবাবে পেজেস্কিয়ান এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বুধবার সারাদেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কোটা বিরোধী আন্দোলনের ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সারা দেশে সর্বাত্মক সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সর্বাত্মক বাংলা ব্লকেট অনুযায়ী বুধবার সারাদিন দেশের সব গুরুত্বপূর্ণ স্থান অবরোধ করা হবে দেশের গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি হাইওয়ে এবং রেলপথও এই ব্লকেটের আওতায় থাকবে আন্দোলনের অন্যতম সময়ক নাহিদ ইসলাম বলেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করছি এই আন্দোলনের ফলে জনসাধারণের ভোগান্তি হচ্ছে তার প্রতি আমরা সংবেদনশীল কিন্তু এর দায়ভার সরকারকে বহন করতে হবে কারণ এতদিনের আন্দোলন পরও তারা আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেনি বা বিষয়টি সমাধানের চেষ্টা করেনি আমরা চাই অনগ্রসর গোষ্ঠীর জন্যে কোটাকে ন্যূনতম পাঁচ শতাংশে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে যেন পরবর্তীতে এটি আবার সমস্যা হিসেবে সামনে না আসে কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন বুধবার থেকে আমরা সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করতে যাচ্ছি সকাল দশটায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবরোধ করা হবে এছাড়া সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানেও এই অবরোধ পরিচালিত হবে তাছাড়া দেশের গুরুত্বপূর্ণ হাইওয়ে এবং রেলপথেও এই ব্লকেটের অন্তর্ভুক্ত হবে আমাদের সব সমন্বয়কদের সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বাংলা ব্লকেট কর্মসূচি সফল করার জন্য আহ্বান করা হলো আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন এর মধ্যে দশ দিন ধরে দাবি আদায় রাজপথে আন্দোলন করে এসেছি আমাদের দাবিটি দেশের সব শিক্ষার্থীদের প্রাণের দাবি অত্যন্ত যৌক্তিক হয় তা সবার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়েছে যদি সরকারের নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠনের মাধ্যমে আমাদের দাবি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে আমরা রাজপথ ছেড়ে ক্লাসরুমে ফিরে যাব অন্যথায় আমাদের দাবি আমরা রাজপথ ছেড়ে না তরুণদের দিকে তাকিয়ে আছে দেশের জনগণ রিজভি বেনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবি রিজভি বলেছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে সরকার দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে রাজকোষ খালি করে দিয়েছে তাই দেশের জনগণ তাকিয়ে আছে তারুণদের দিকে সরকারের পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল তাই দেশের জনগণ তাকিয়ে আছে তরুণদের দিকে মঙ্গলবার বিকেলে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলের আগে তিনি এসব কথা বলেন রিজবি বলেন দেশজুড়ে যে অনাচার চলছে তা থেকে মুক্তি পেতেই যুব সমাজকে এগিয়ে আসতে হবে যে ব্যক্তি বা দম্পতির বিয়ে হয়েছে স্বাধীনতার সাত বছর পরে তার সন্তান নাকি মুক্তিযোদ্ধা তাদের নাকি চাকরি দিতে হবে স্বাধীনতার এত বছর পরও মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরি দেওয়া কি মামাবাড়ির আবদার এই অনাচার শেখ হাসিনা তৈরি করে রেখেছেন মেধাবীদের দিয়ে নিজেদের মেধাহীন লোকদেরকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে সরকার আসলে তারা মেধাহীনদের দিয়ে পদদলিত করে এমন এক দেশ গঠন করতে চায় যেটা বাংলাদেশ নয় ওটা হবে বাংলালিক আমরা দেশকে বাংলালিং হতে দিতে চাই না আসলে ক্যারিয়ার সার্ভিস তথা প্রথম শ্রেণী চাকরিতে ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ছাত্রলীগকে ঢোকানোর পায়তারা করছে সরকার তাই কোটা নিয়ে রাজনীতি করছে সরকার জাতীয় যুবদলের নতুন কমিটির তারুণদীপ্ত আখ্যা দিয়ে স্বাগত জানিয়ে রিজবি বলেন গ্রামীণ নির্বাচনের সরকার দেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে জনগণের রাজকোষ খালি করে দিয়েছে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আনন্দ করবে যুবদল এর মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে যেতে হবে কারণ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার সহ অনেক কাজ করতে হবে নতুন নেতৃবৃন্দকে আমি বিশ্বাস করি যুবদলে নতুন কমিটির সভাপতি মুন্না এবং সাধারণ সম্পাদক নয়নের নেতৃত্বে সেই কাজ সম্ভব হবে তারা যুবদলের পরীক্ষিত কাণ্ডারই তারা তরুণদের নেতৃত্ব দিয়ে জাগ্রত করবেন এটাই আমাদের প্রত্যাশা রাজপথে চেঁচামেচি করে কোটা বাতিল করা যাবে না আইনমন্ত্রী রাজপথে আন্দোলন বা চেঁচামেচি করে বা বকাবাদ্য করে কোটা বাতিল করা যাবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি আইনমন্ত্রী বলেন রাজপথে আন্দোলন করে বা চাষামেচি করে বা বকাবদ্ধ করে এটার নিরসন হবে না এটা করলে একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননা হয়ে যেতে পারে সঠিক জায়গা হল তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন অবশ্যই আপিল বিভাগ সব পক্ষ শুনবেন এবং সব পক্ষ শুনে আপিল বিভাগ একটি ন্যায় বিচার করবেন এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে তিনি বলেন কোটার বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপরে নেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত কোটা নিয়ে বিচারাধীন মামলায় পক্ষভুক্ত হতে চাওয়ায় শিক্ষার্থীরা সঠিক পথে হাঁটছেন যেহেতু তারা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি আশা করব তারা আন্দোলন প্রত্যাহার করবেন আমি যতদূর জেনেছি যখন হাইকোর্ট বিভাগে এই মামলা চলে তখন আজকে যারা বিরোধী আন্দোলন করছেন তারা কিন্তু বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্যে কোনো আইনজীবী নিয়োগ করেননি তাদের বক্তব্য সেখানে দেননি তারপরে মামলাটা রায় হয়ে গেছে মামলাটি এখন আপিল বিভাগে এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলনে তিনি বলেন আমি একটা কথা বুঝি না সেটা হচ্ছে খালেদা জিয়া মুক্ত এই মুক্ত মানুষকে কি করে মুক্তি দেব আমি তা বুঝে উঠতে পারছি না ছিয়ানব্বই হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান চিকিৎসক প্রকৌশলী নার্স শিক্ষক সহ বারো ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে দেশটিতে থাকা অবৈধ হাজার অভিবাসীকে বৈধতা দেবে সরকার মঙ্গলবার বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শরীফুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান এর আগে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গফ্ফার বিন আব্দুল করিমাল বালুশিব সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন ওমানে থাকা অবৈধ ছিয়ানব্বই হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার অবৈধ অভিবাসীদের জরিমানা মৌকুবের বিষয়েও ভাবছে ওমান তিনি বলেন এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেওয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটিতে প্রস্তাবনা দেওয়া হবে ওমানকে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ডেডিকেটেড করার বিষয়ে আলোচনা হয়েছে আমরা চাই আমাদের একটি টিটিসিতে ওমানের চাহিদা মতো কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাবে নির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার সরকারের শাসন আমলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে গত শুক্রবারের প্রেসিডেন্টের নির্বাচনে তিনি বিজয়ী হবার পর লেবাননের হিজবুলার নেতা সৈয়দ হাসান নাসরুলা তাকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছিলেন তার জবাবে পেজেস্কিয়ান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি বলেন প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না ইরানে নির্বাচিত প্রেসিডেন্ট বলেন অবৈধ ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইরত আঞ্চলিক প্রতিরোধ ফরণকে ইসলামী প্রজাতন্ত্র ইরান সব সময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে তিনি বলেন আর এই সমর্থনের বিষয়টি নিহিত রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতিমালায় ইমাম খোমেনির উপদেশে এবং সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সায়াদ আলী খামেনির দিক নির্দেশনায় পেজস্কিয়ান বলেন আমি আত্মবিশ্বাসী যে পশ্চিম এশিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো এই অবৈধ সরকারকে ফিলিস্তিনে নিপীড়িত জনগণ এবং এই অঞ্চলের অন্যান্য জাতির বিরুদ্ধে যুদ্ধাঙ্গদেহী এবং অপরাধমূলক নীতি অব্যাহত রাখতে দেবে না পেজস্কিয়ান সাইদ নাসরুলার পাশাপাশি লেবাননের জনগণের উন্নতি এবং সমৃদ্ধি এবং ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয় কামনা করেন